হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন টপিক নিয়ে নতুন মেডিসিনসের বিষয়ে জানকারি দেওয়ার জন্য হাজির হয়েছি। বন্ধুরা, আজকের টপিকের যে মেন বিষয় সেটা হচ্ছে ব্যান্ডি প্লাস ট্যাবলেটের ব্যাপারে। বন্ধুরা, আমি ব্যান্ডি ট্যাবলেটের ব্যাপারে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, এর আগের ভিডিও সেটি আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারই কম্পোজিশনে সেই একই কোম্পানি, কিন্তু দুটি কম্পোজিশনে তৈরি। আগের যে ব্যান্ডি ট্যাবলেটটি আছে সেটা হচ্ছে একটি কম্পোজিশনে তৈরি করা ট্যাবলেট, আর এটি ব্যান্ডি প্লাস হচ্ছে ওর থেকে এটা একটু পটেন্সি বেশি, পাওয়ার বেশি। এটি হচ্ছে দুটি কম্পোজিশনে তৈরি করা একটা মেডিসিন বন্ধুরা, যেটি ব্যান্ডি প্লাস নামে পরিচিত, ম্যানুকাইন্ড ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি। এই ব্যান্ডি প্লাস ট্যাবলেটের কম্পোজিশন কী, কোন কোন মলিকিউলস দিয়ে এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে, এর ইউজেস কোন কোন কাজে এটি ভালো রেজাল্ট দিয়ে থাকে, এর যে সমস্ত কমন সাইড এফেক্টগুলি দেখা যায় সে সমস্ত কমন সাইড এফেক্টগুলি কী কী, এবং এর ডোজেস কত পরিমাণে কীভাবে ব্যবহার করতে হবে, সমস্ত কিছু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন বন্ধুরা। সেই জন্য আপনারা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেরি না করে চলেন, শুরু করা যাক। ব্যান্ডি প্লাস ট্যাবলেট, এটি ম্যানুকার্ড ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি। একটি ট্যাবলেট একটা স্ট্রিপ, একটা সিঙ্গেল মেডিসিন, সিঙ্গেল ট্যাবলেট থাকে, যার বর্তমান দাম হচ্ছে 27 টাকা বন্ধুরা, 27। এর মধ্যে দুটি মেডিসিন আছে, দুটি মেডিসিন দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এক নম্বর যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে অ্যালবেন্ডাজল, অ্যালবেন্ডাজল 400 mg আছে, আর একটি হচ্ছে আইভারম্যাকটিন 6 mg আছে বন্ধুরা। এই দুটি মেডিসিনসের কম্পোজিশনে এটি তৈরি করা হয়েছে। আগের যে ভিডিও ব্যান্ডি ট্যাবলেটটি, এটি শুধু অ্যালবেন্ডাজল ট্যাবলেট দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এই ব্যান্ডি প্লাস ট্যাবলেটটি দুটি মলিকিউলসের কম্পোজিশনে তৈরি। এটি সেম কাজে ব্যবহার করা থাকে, হোম ইনফেকশনসকে ট্রিট করতে ব্যবহার করা থাকে। কারো যদি কৃমির সমস্যা থাকে, পেটের মধ্যে কৃমি হয়, পায়খানার সাথে কৃমি হয়, গুহার দ্বার শুশুর করে, ইচিং ফিল হয়, ইরিটেশন ফিল হয়, চুলকানি, দাঁত কড়মড় করে, বাচ্চাদের কিটকিট করে দাঁত, সে সমস্ত ক্ষেত্রে এটি ভালো রেজাল্ট দিয়ে থাকে। যদি কোনো কারণে এই ব্যান্ডি ট্যাবলেটটি রেজাল্ট না দিয়ে থাকে, সেক্ষেত্রে ব্যান্ডি প্লাস ট্যাবলেট প্রেসক্রাইব করা হয়ে থাকে ডাক্তারের দ্বারা, কারণ ওটা একটা সিঙ্গেল মেডিসিন দিয়ে তৈরি অ্যালবেন্ডাজলস, আর এই ব্যান্ডি প্লাস হচ্ছে দুটি মেডিসিনসের কম্পোজিশন তৈরি অ্যালবেন্ডাজল সহ বন্ধুরা। সেই জন্য সেই মেডিসিনটি ব্যান্ডি ট্যাবলেটে যদি কেউ রেজাল্ট না পেয়ে থাকে ভালো মতো, সেক্ষেত্রে ব্যান্ডি প্লাস ট্যাবলেটটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এর যে সমস্ত কমন সাইড এফেক্টগুলো দেখা যায়, নোজিয়া, ভমিটিং, বমি অনুভব, বমি, লুজ মোশনস, ডায়রিয়া, পাতলা পায়খানা ফিল হতে পারে, ডিজিনেস, এছাড়াও অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে। এই সমস্ত মেডিসিন, এই ব্যান্ডি প্লাস ট্যাবলেটে যে সমস্ত মলিকিউলসগুলি আছে, যে মেডিসিনগুলি আছে, এই মেডিসিনগুলি যদি কারো অ্যালার্জিক রিয়াকশন থাকে, সেক্ষেত্রে স্কিন র্যাশেস, ইচিং ফুলে যেতে পারে, হালকা ঠোঁট, জিভ ফুলে যেতে পারে, আর্টিকেরিয়ার সমস্যা দেখা দিতে পারে। তবে এগুলো টেম্পোরারি, কিছু সময়ের জন্য, পার্সেন্টেন্সে খুবই কম, কিছুক্ষণ পর ধীরে 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 এই সমস্ত সাইড এফেক্ট ঠিক হয়ে যায়। তবু যদি আপনাদের কোনো ধরনের কোনো সিভিয়ার কোনো সাইড এফেক্ট দেখা মেলে, তাহলে অবশ্যই আপনাদের ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদের ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এটি ছিল এর ইউজেস এবং সাইড এফেক্ট। এখন যদি আমি এর ডোজেসের কথা শেয়ার করি, তো বন্ধুরা, এটি সেম দিনে একবার আর সিঙ্গেল ডোজ ব্যবহার করতে হবে বন্ধুরা, সিঙ্গেল ডোজ, একটা ট্যাবলেট রাত্রেবেলা কোনো একটা সময় খাওয়ার পর ব্যবহার করবেন। প্লাস বন্ধুরা, আপনাদের যে সমস্ত হোম ইনফেকশনের সমস্যা সেটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে, এবং 6 মাস পর আপনারা আর একটা ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এটি সিঙ্গেল ডোজে আপনাদের ব্যবহার করতে হবে, যে কোনো একটা টাইম সিঙ্গেল ডোজ ব্যবহার করবেন, 6 মাস পর আপনারা এটা আবার একটা ডোজ রিপিট করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগেছে। আমি ডিসক্রিপশন বক্সে আরও বিস্তারিতভাবে কভার করেছি, বিস্তারিতভাবে আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।